हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। 2nd June 2021 एर करेंट अफेयर्स निये एलाम। आज के क्लासे तुम्हारे जो करेंट अफेयर्स प्रश्न आछे मोट 14टा। प्रत्येक प्रश्न साथे साथे एक्स्ट्रा फैक्ट स्ट्रैटेजी के और बैकग्राउंड बोले देव, जेमनटा प्रत्येक दिन ही दिए थाकि। तुम्हारा भिडियोटार प्रथम थेके शेष पर्यन्त देखो, ओके। और तुम्हारे जदि कोनो क्लास मिस हो जाए ताहले सेटा देखबे डिस्क्रिप्शन बक्से ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সে প্লেলিস্ট লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অনায়াসেই তোমরা সেই ক্লাসটা দেখে নিতে পারবে। আর ডেসক্রিপশন বক্সে রয়েছে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে, ওকে। তাহলে চলো বন্ধুরা, আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো আমরা দেখে নিই। ভিডিও শুরুতেই দেখে নেব 1st June তোমাদের হোমওয়ার্কের জন্য যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম সেই তিনটে প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, 69th মিস ইউনিভার্স 2020 শিরোপা জিতলেন কে? এই শিরোপা জিতেছেন হচ্ছেন আন্দ্রেয়া মেজা, ওকে, আন্দ্রেয়া মেজা। ইনি মেক্সিকোর বাসিন্দা। আর দ্বিতীয় স্থানে আছেন হচ্ছে জুলিয়া গামা, আর তিনি ব্রাজিলের। আর তৃতীয় স্থানে আছেন পেরুর জ্যানিক মেসেটা। আর চতুর্থ স্থানে আছে ভারতের, এটা তোমাদের মনে রাখতে হবে, তার নাম হচ্ছে অ্যাডলাইন ক্যাসিলিনো, ঠিক আছে। আর মেক্সিকোর রাজধানী জানো, মেক্সিকো সিটি। 2 নম্বর প্রশ্ন, সিকিম এ হিস্ট্রি অফ ইন্টিগ্রিউ অ্যান্ড অ্যালায়েন্স শিরোনামে বই লিখলেন কে? এই বইটি লিখেছেন প্রীত মোহন সিং মালিক। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি ঘূর্ণিঝড় যশের নামকরণ করেছে কোন দেশ? এই প্রশ্নের উত্তর হচ্ছে ওমান। যশের নাম করেছে ওমান, ওমানের রাজধানী হচ্ছে মাস্কাট, আর ওমানের মুদ্রা হচ্ছে রিয়াল, ওকে। তো এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য, তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর করেছ। এবার আমি সঠিক উত্তরদাতাদের নাম বলে দেব। ফার্স্ট কমেন্ট করেছে শচীনন্দন গিরি, সেকেন্ড কমেন্ট করেছে পার্থ, তারপর নিশা সাধু, সত্যম মুদি, সোরেন 20, মনদীপ সিনহা, সন্দীপ বিশ্বাস, অনুপম মণ্ডল, দেবাশিস বিশ্বাস, কেশব, সুমন কাইতি, সাবির সর্দার, সিদ্ধেশ্বর নস্কর, সুকান্ত বসাক, তুষার পূর্বে, সজল অধিকারী, বাবলু সাউ, চিরঞ্জিত দলাই, অনিমেষ সাহা, সঞ্জয় ঠাকুর, শামীম মণ্ডল। প্রত্যেকে সঠিক উত্তর করেছো। তো আজকে ক্লাসেও তোমাদের হোমওয়ার্কের জন্য তিনটে প্রশ্ন রেখেছি, সেটা আমরা শেষে গিয়ে দেখব। তার আগে দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, ওকে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, 2nd June কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, সম্প্রতি এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে মেরি কম কোন পদক জেতেন? মেরি কম কোন পদক জেতেন? তিনি সিলভার পদক জেতেন, রৌপ্য পদক, অপশন বি। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে 75 কেজি বিভাগে স্বর্ণপদক পেয়েছেন পূজা রানী, এটাও মনে রাখতে হবে। স্বর্ণপদক পেয়েছেন পূজা রানী, আর রৌপ্য পদক পেয়েছেন মেরি কম, ঠিক আছে। মেরি কম এই নিয়ে মোট 2 বার সিলভার মেডেল পেলেন 2008 সালে আর 2021 সালে, আর 5 বার গোল্ড পেয়েছেন। দেখো সাল 5টা আমি লিখে দিয়েছি, 2003, 2005, 2010, 2012 এবং 2017, এই 5 বার তিনি গোল্ড মেডেল পেয়েছেন। মেরি কম সম্পর্কে একটু জেনে রাখো, মেরি কম হলেন একজন ভারতীয় বক্সার, তার পুরো নাম মাংতে চুং নেই জাং মেরি কম। তিনি একমাত্র ভারতীয় মহিলা বক্সার যিনি 2012 লন্ডন অলিম্পিক্সে 51 কেজি ফ্লাইটওয়েট বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান। এই অলিম্পিক্সে তিনি একটি ব্রোঞ্জ পদক জয় করেছেন, আর তিনি মণিপুরের বাসিন্দা, এটা খুব ভালো করে মনে রাখবে। এখন কিন্তু পরীক্ষায় প্রশ্ন করা হয় যে কে কোথাকার বাসিন্দা, মেরি কম হচ্ছে মণিপুরের বাসিন্দা, ঠিক আছে। 2 নম্বর প্রশ্নে যাব, ডাবলিন লিটারেরি অ্যাওয়ার্ড 2021 জিতলেন ভ্যালেরিয়া লুইসেল্লি, তিনি কোন দেশের লেখিকা? তিনি হচ্ছেন মেক্সিকোর লেখিকা, অপশন ডি। লস্ট চিলড্রেন আর্কাইভ শিরোনামে নভেলের জন্যই তিনি এই পুরস্কারটা জিতলেন। 3 নম্বর প্রশ্ন দেখব, স্টার গেজিং দ্য প্লেয়ার্স ইন মাই লাইফ শিরোনামে বই লিখলেন কে? এই বইটা লিখেছেন রবি শাস্ত্রী, অপশন সি। পরের প্রশ্ন, 4 নম্বর, হু বায়ো হাব ফেসিলিটি লঞ্চ করার জন্য কোন দেশের সাথে মৌ স্বাক্ষর করলো হু? সুইজারল্যান্ডের সাথে মৌ স্বাক্ষর করেছে, অপশন ডি।
হুয়ের পুরো কথা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা প্রতিষ্ঠা হয়েছে 7 এপ্রিল 1948 সালে। তা তোমাদের বলেছিলাম এই কারণে কিন্তু 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালিত হয়। হুয়ের হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড, আর ডিরেক্টর জেনারেল রয়েছেন টেড্রস আধানম। সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বার্ন, আর কারেন্সি হচ্ছে সুইস ফ্রাঙ্ক। পরে প্রশ্ন 5 নম্বর, 5 নম্বর প্রশ্ন বলার আগে তোমাদের বলে দিই যে সমগ্র মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তৈরি হয়ে গেছে। তো পিডিএফটার এক ঝলক আমি তোমাদের দেখিয়েও দেব। পিডিএফটা কীভাবে কালেক্ট করতে হবে সেটা ডিসক্রিপশন বক্সে বলা আছে। তাছাড়া তোমরা প্রত্যেকেই প্রতি মাসে নিয়ে নিচ্ছ, সুতরাং নতুন করে বলার কিছু নেই। আমি তোমাদের পিডিএফটা একবার দেখিয়ে দেব। এই হচ্ছে মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ। তোমাদের সারা মাসে যত প্রশ্ন আমি করিয়েছি তার সবটাই এখানে আছে। মোট পেজ হচ্ছে 169। প্রশ্ন সংখ্যা কত আছে আমি ঠিক বলতে পারবো না, হতে পারে 350-এর বেশি। তো এটাকে তোমরা কীভাবে কালেক্ট করবে সেটা ডিসক্রিপশন বক্সে বলা আছে। তাছাড়া তোমরা জানো কীভাবে নিতে হয়, তোমরা প্রত্যেকে খুবই স্মার্ট, তোমরা জানো কীভাবে এটা কালেক্ট করতে হয়। ওকে, এই হচ্ছে মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ। ঠিক আছে, চলো এবার পরের প্রশ্ন দেখবো। 5 নম্বর, 5 নম্বর প্রশ্ন, কোন দিনটি প্রত্যেক বছর গোয়া প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়? 30শে মে, অপশন বি, 30শে মে গোয়া প্রতিষ্ঠা দিবস পালিত হয়। দেখো, 30শে মে 1987 সালে গোয়া রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল, আর গোয়া মুক্তি দিবস হিসেবে পালন করে 19 ডিসেম্বর, কারণ 1961 সালে 19 ডিসেম্বর গোয়া পর্তুগালের হাত থেকে মুক্ত হয়। ঠিক আছে, গোয়ার রাজধানী হচ্ছে পানাজি, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি, আর প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে মহারাষ্ট্র এবং কর্ণাটক। লোকসভা আসন 2, রাজ্যসভা আসন 1, বিধানসভা আসন 40। গোয়ার কয়েকটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের রিমাইন্ড করে দেব। গোয়া রাজ্য সরকার IBM এর সহযোগিতায় যুবকদের বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের ব্যবস্থা চালু করলো। সম্প্রতি গোয়া রাজ্যে শিবম উৎসবটি পালিত হয়েছে। গোয়া রাজ্য প্রথম রাজ্য হিসেবে স্বাস্থ্য বিমার মধ্যে COVID-19কে অন্তর্ভুক্ত করেছে। গোয়া রাজ্যের লোকোক্তা হিসেবে নিযুক্ত হলেন আম্বাদাস হরিভাউ। ওকে, এই হচ্ছে গোয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। যাব পরের প্রশ্নে, 6 নম্বর, করোনায় পিতামাতা হারানো শিশুদের জন্য বাল সেবা যোজনা লঞ্চ করলো কোন রাজ্য? তো এই যোজনা লঞ্চ করেছে উত্তরপ্রদেশ, অপশন বি। এই যোজনার আওতায় শিশুদের প্রতি মাসে 4,000 টাকা দেওয়া হবে, পড়াশোনা করলে কিংবা প্রফেশনাল কোর্স করলে তাদেরকে ল্যাপটপ বা ট্যাবলেট দেওয়া হবে, এবং বিয়ের জন্য মেয়েদের 1,01,000 টাকা দেওয়া হবে। ওকে, উত্তরপ্রদেশের যোজনার কথা বললাম, সেহেতু উত্তরপ্রদেশ সম্পর্কে আমাদের জানতে হবে। উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনউ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, লোকসভা আসন 80, রাজ্যসভা আসন 31, বিধানসভা আসন 404। 8টি প্রতিবেশী রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং বিহার। উত্তরপ্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার তোমাদের রিমাইন্ড করিয়ে দেব। ভারতের প্রথম 2টি এক্সপ্রেস ওয়ের ওপর যুদ্ধ বিমান রানওয়ে নির্মিত হলো উত্তরপ্রদেশে। চামড়া পার্ক নির্মাণ করা হবে উত্তরপ্রদেশে। ভবেশ কুমার সিং উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন। উত্তরপ্রদেশ রাজ্যের সব জেলায় অটল ভূজল যোজনা বাস্তবায়িত করা হয়েছে। উত্তরপ্রদেশের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের তকমা পেল কুশিনগর এয়ারপোর্ট। উত্তরপ্রদেশ রাজ্য সঞ্চারী রোগ নিয়ন্ত্রণ অভিযান চালু করেছে। এক থালি এক তরকারি যোজনা শুরু করেছে, অর্জুন সহায়ক যোজনা চালু করেছে, আর সম্প্রতি উত্তরপ্রদেশে ব্যানানা ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। উত্তরপ্রদেশ রাজ্য সর্বাধিক বিমানবন্দর যুক্ত রাজ্য হতে চলেছে। অ্যাফোর্ডেবল রেন্টাল হাউজিং স্কিম লঞ্চ করেছে উত্তরপ্রদেশ। সম্প্রতি উত্তরপ্রদেশে শাহিদ আশফাক উল্লাহ খান জুলজিক্যাল পার্কের উদ্ঘাটন করা হয়েছে। উত্তরপ্রদেশ রাজ্যের ডেপুটি লোকোক্তা হিসেবে নিযুক্ত হলেন সুরেন্দ্র কুমার। ই পঞ্চায়েত পুরস্কার 2021 জিতেছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ 10টি অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করবে। উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন ইউপিপিএসসি এর নতুন অধ্যক্ষ পদে নিযুক্ত হয়েছেন সঞ্জয় শ্রীনাথ।
ওকে, এই হচ্ছে উত্তরপ্রদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। যাব পরে প্রশ্নের 7 নম্বর। সম্প্রতি প্রকাশিত ল্যাঙ্গুয়েজেস অফ ট্রুথ এসএস 2003-20 বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছেন অপশন এ সালমান রুশদি। পরের প্রশ্ন 8 নম্বর। করোনায় পিতামাতা হারানো শিশুদের জন্য 5 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটের ঘোষণা করলো কোন রাজ্য? এটা ঘোষণা করেছে তামিলনাড়ু রাজ্য। 5 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করবে তামিলনাড়ু রাজ্য। তামিলনাড়ুর রাজধানী হয়েছে চেন্নাই। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত। প্রতিবেশী রাজ্য কেরালা, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। লোকসভা আসন 39, রাজ্যসভা আসন 18, বিধানসভা আসন 234। তামিলনাড়ুর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের দ্রুত রিভিশন করিয়ে দেব। পরপর 6 বার অঙ্গদানে শ্রেষ্ঠ স্থান পেয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ুর মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন রাজীব রঞ্জন। সম্প্রতি থিপুসম উৎসব পালিত হয়েছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে শ্রী বিল্লি পুথুর মেগামালায় ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। তামিলনাড়ু রাজ্যের 38তম জেলা হিসেবে ঘোষিত হল মায়িলাদুথুরাই। তামিলনাড়ুতে বিশ্বের বৃহত্তম টু হুইলার কারখানা স্থাপন করতে চলেছে ওলা। এশিয়ার সবথেকে বড় ক্যাটেল পার্কের উদ্বোধন করা হলো তামিলনাড়ুতে। তামিলনাড়ুর বাসিন্দা ভবানী দেবী ভারতে প্রথম ফেন্সার বা তলোয়ারবাজ হিসেবে অলিম্পিকের জন্য কোয়ালিফাই করলো। 14 এপ্রিল তামিলনাড়ুতে পালিত হলো তামিল নববর্ষ। তামিলনাড়ুর বেদান্ত অক্সিজেন প্ল্যান্টকে পুনরায় চালু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তামিলনাড়ুর রাজ্য সরকার মাটির খেলনাকে জিআই ট্যাগ দেওয়ার কথা ঘোষণা করলো। এই হচ্ছে তামিলনাড়ু সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। যাব পরের প্রশ্নে 9 নম্বর। বিষ্ণু কুমার শর্মা সম্প্রতি কোথায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন? অপশন বি সাউথ সুদান, দক্ষিণ সুদানে। তো সাউথ সুদানের রাজধানী হচ্ছে জুবা, রাষ্ট্রপতি হচ্ছেন সালভা কির মায়াডিট, আর মুদ্রা হচ্ছে সাউথ সুদানিজ পাউন্ড। পরের প্রশ্ন 10 নম্বর। করোনা ত্রাণে 100 কোটি টাকা দেওয়ার ঘোষণা করলো কোন ব্যাংক? এটা ঘোষণা করেছে HDFC ব্যাংক, অপশন বি। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, প্রতিষ্ঠা সাল 1994, বর্তমানে CEO আছেন শশীধর জগদীশন। পরে প্রশ্ন 11 নম্বর। IPL 2021-এর বাকি থাকা ম্যাচগুলি কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা হবে সংযুক্ত আরব আমিরাত, UAE, অপশন সি। প্রথম ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হচ্ছে আবুধাবি, মুদ্রা হচ্ছে দিরহাম, আর প্রেসিডেন্ট রয়েছেন খালিফা বিন জায়েদ আল নাহিয়ান। BCCI এর ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। প্রেসিডেন্ট হচ্ছে সৌরভ গাঙ্গুলি, সেক্রেটারি জয় শাহ, আর ফাউন্ডেড হচ্ছে 1928। পরের প্রশ্নে যাব 12 নম্বর। বেলগ্রেড ওপেন 2021-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন টেনিস তারকা? এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন বি নোভাক জোকোভিচ। অপশন বি নোভাক জোকোভিচ সার্বিয়ান টেনিস খেলোয়াড়, আর পরাজিত হয়েছেন হচ্ছে অ্যালেক্স মোলকান। ওকে, এই অ্যালেক্স মোলকান হচ্ছে পরাজিত হয়েছে। পরের প্রশ্ন দেখব 13 নম্বর। কোন মন্ত্রক যুব লেখকদের উৎসাহ প্রদানের জন্য যুবা প্রধানমন্ত্রী যোজনা অভিযান চালু করলো? YUVA, যুবা প্রধানমন্ত্রী যোজনা অভিযান চালু করেছে। কোন মন্ত্রক করেছে? এটা করেছে শিক্ষা মন্ত্রক। কাদেরকে উৎসাহ দেওয়ার জন্য? যারা নতুন লেখালেখি শুরু করেছে তাদেরকে উৎসাহ প্রদানের জন্য যুবা প্রধানমন্ত্রী যোজনা চালু করেছেন। আচ্ছা, YUVA, যুবার ফুল ফর্ম হচ্ছে ইয়াং আপকামিং অ্যান্ড ভার্সাটাইল অথর্স। বর্তমানে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রয়েছেন রমেশ পোখরিয়াল। শেষ প্রশ্নে যাব 14 নম্বর। কোন রাজ্য শিশু সেবা যোজনা চালু করেছে? তো এটা করেছে আসাম রাজ্য, অপশন বি। আচ্ছা, এই যোজনার উদ্দেশ্য কি? শিশু সেবা যোজনার উদ্দেশ্য হলো যে সকল শিশুরা করোনার কারণে পিতা মাতাকে হারিয়েছে তাদের প্রত্যেককে মাসিক 3,500 টাকা দেওয়া হবে এবং মেয়েদের বিয়ের জন্য এককালীন 50,000 টাকা প্রদান করা হবে। এই হচ্ছে শিশু সেবা যোজনার মূল উদ্দেশ্য। আসাম সম্পর্কে জানব। আসামের রাজধানী দিসপুর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল জগদীশ মুখী,
আন্তর্জাতিক সীমানা দেশ হচ্ছে ভুটান এবং বাংলাদেশ। লোকসভা আসন 14, রাজ্যসভা আসন 7, বিধানসভা আসন 126। প্রতিষ্ঠা দিবস 2 ডিসেম্বর। জেলা সংখ্যা হচ্ছে 33। প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং মিজোরাম। আসামের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের রিমাইন্ড করিয়ে দেব। সম্প্রতি আসামে অরুণোদয় যোজনা চালু হয়েছে, স্বয়ং যোজনা চালু হয়েছে, পর্যটন সঞ্জীবনী যোজনা চালু হয়েছে আসামে। সম্প্রতি আসামে ডিএসপি নিযুক্ত হয়েছেন হিমা দাস। চা বাগিচা ধন পুরস্কার স্কিম লঞ্চ হয়েছে আসামে। আসামের গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন সুধাংশু ধুলিয়া। আসাম সম্প্রতি প্রজ্ঞান ভারতীয় ভাষা গৌরব নামে দুটি যোজনা চালু করল। আসাম সম্প্রতি ঔষধের হোম ডেলিভারি উপলব্ধ করার জন্য ধন্বন্তরী যোজনা শুরু করেছে। বিনামূল্যে খাবার প্রদান করতে আহার নামে ইনিশিয়েটিভ লঞ্চ করেছে আসাম। আসামের প্রথম মহিলা অর্থমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন অজন্তা নিয়োগ। অক্সিজেন প্ল্যান্টগুলিকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ঘোষণা করল আসাম সরকার। রাজ্য ও কেন্দ্র সরকারের স্কিমগুলোকে বাস্তবায়নের জন্য গার্ডিয়ান মিনিস্টার্স নিয়োগ করেছে আসাম। এই হচ্ছে আসাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো এইগুলোই ছিল আজকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এবার আমরা দেখে নেব কোশ্চেন অব দ্য ডে। কোশ্চেন অব দ্য ডেতে প্রতিদিনের মতো তিনটে প্রশ্ন রেখেছি তোমাদের হোমওয়ার্কের জন্য। তিনটে প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট করে জানাতে হবে। প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন দেশ তাদের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার সিমর্গ তৈরি করলো? দ্বিতীয় প্রশ্ন, কোন রাজ্যে সম্প্রতি মেডিসিন ফর দ্য স্কাই প্রজেক্ট চালু করল? তিন নম্বর প্রশ্ন, ভারতের মহিলা ক্রিকেট টিমের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন কে? তো তিনটে প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। এবার আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। ফার্স্ট জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, কোন দিনটি প্রত্যেক বছর ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে হিসেবে পালিত হয়? 31 মে পালিত হয় ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে বা তামাক বিরোধী দিবস। ঠিক আছে, তামাক মানুষের জীবনে কতটা ক্ষতিকারক এবং তামাক ব্যবহার কতটা কুপ্রভাব আনে মানুষের জীবনে, সেই সম্পর্কে সচেতন করার জন্য এই দিনটি পালন করা হয়। 1987 সাল থেকে এই দিনটি পালন করা হয়। তো এই বছরের থিম ছিল কমিট টু কুইট। ওকে, দুই নম্বর প্রশ্ন, ভারতের নতুন কমার্স সেক্রেটারি হিসেবে নিযুক্ত হচ্ছেন কে? নিযুক্ত হচ্ছেন বিভিআর সুব্রামণিয়ম। তিন নম্বর প্রশ্ন, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA এর ডিরেক্টর জেনারেল হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেলেন কে? কুলদীপ সিং অতিরিক্ত দায়িত্ব পেলেন। তো তিনি CRPF এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত আছেন। চার নম্বর প্রশ্ন, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল অক্সিজেন সিলিন্ডার সহ অটো অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে? এটা করেছে দিল্লি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে অনিল বাইজাল। পাঁচ নম্বর প্রশ্ন, ফেক বাস্টার নামে ইউনিক ডিটেক্টর তৈরি করলো কোন IIT? এটা করেছে IIT রোপার। ফেক বাস্টার, কোনো ভিডিও মিটিং চলাকালীন ছদ্মবেশী ব্যক্তি যদি কেউ থাকে তাহলে তাকে খুঁজে বার করতে সাহায্য করে, আর IIT রোপার এটা পাঞ্জাবে অবস্থিত। ছয় নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের উদুপ্পি জেলায় একটি বুদ্ধের মূর্তি পাওয়া গেছে? কর্ণাটকে উদুপ্পি জেলায় বুদ্ধের মূর্তি পাওয়া গেছে। কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর, মুখ্যমন্ত্রী BS ইয়েদুরাপ্পা, রাজ্যপাল হচ্ছে বাজুভাই বালা। সাত নম্বর প্রশ্ন, মহারাষ্ট্র থেকে তৃতীয় পুলিশম্যান হিসেবে এভারেস্ট জয় করলেন কে? করেছেন সম্ভাজি গুরব। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, রাজ্যপাল হচ্ছে ভগৎ সিং কোশিয়ারি। পরবর্তী আট নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত দ্য স্পিরিচুয়াল CEO বইটি কে লিখেছেন? বইটি লিখেছেন এস প্রকাশ। নয় নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার স্কুল শিক্ষার জন্য 8.6 লক্ষ ট্যাবলেট বিতরণ করার কথা ঘোষণা করলো? এটা ঘোষণা করেছে হরিয়ানা রাজ্য সরকার। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, রাজ্যপাল সত্যদেব নারায়ণ আর্য। দশ নম্বর প্রশ্ন, কোন IIT বাড়ির স্বয়ংক্রিয় শীততাপ নিয়ন্ত্রণে সক্ষম স্মার্ট উইন্ডো মেটেরিয়াল লঞ্চ করলো? এটা লঞ্চ করেছে IIT গুয়াহাটি। শেষ প্রশ্ন, এগারো নম্বর,
কোন রাজ্যে কালো হরিণের সংখ্যা বিগত 6 বছরে দ্বিগুণ হয়েছে? উড়িষ্যা রাজ্যে কালো হরিণের সংখ্যা বিগত 6 বছরে দ্বিগুণ হয়েছে। উড়িষ্যার গঞ্জাম জেলায় কালো হরিণ পাওয়া যায়। 2015 সালে কালো হরিণের সংখ্যা ছিল 3,806টি, আর বর্তমানে সেটা 2021 সালে 7,358টি হয়েছে। উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, রাজ্যপাল হচ্ছে গণেশী লাল। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাসটা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাতেই পারো। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে করে আমার ক্লাসগুলোর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিংক, সেখান থেকে তোমরা তোমাদের মিস হয়ে যাওয়া ক্লাসগুলো দেখে নিতে পারো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, বাই।